নমস্কার বন্ধুরা, আমি মীরা, রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটি রেসিপি করে দেখাবো, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আমি কাতলা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি কাজু, কিশমিশ, আর একটু মিষ্টি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে গোবিন্দভোগ চাল ভিজানো আছে, পেঁয়াজ কুচি, আদা কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো কুচি। এইবার কড়াই গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এবার কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চাল ভাজা। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে ভালো হয় এর স্বাদ। আমি এবার কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে মিক্সিতে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, এইটা আমি মিক্সি করে নেব। দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি এবার আবারও নাড়িয়ে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে রাখব। এবার কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর হচ্ছে গরম মশলা, এই ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এবার যে বাটাটা মিক্সি করে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো, সেই বাটাটা আমি দিয়ে দেব। এবার একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে, ওইটাও দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার আমি একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব।
একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে একটু আবারও কষিয়ে নেব। এবার আমি গোবিন্দভোগ চালটা যে ভেজে রেখেছিলাম আর কাজু কিশমিশ সেটাকেও দিয়ে একটু কষিয়ে নেব। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জল দিয়ে দেওয়া। এবার আমি ঢেকে রাখব। দেখুন আমার প্রায় হয়ে এসছে রান্নাটা। আবার একটু নেড়ে চেড়ে নিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আমি সার্ভ করে নেব। পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য মাইকের আওয়াজ আসছে, ক্ষমা করবেন। এবার আমার রান্নাটি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ধন্যবাদ।